বর্তমানে ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির সময় ওষুধ রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে ক্যান্সার কোষের সঙ্গে যুদ্ধ করে। এই যুদ্ধে অসংখ্য সুস্থ কোষও মারা যায়, যার ফলে রোগীর শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। অনেকের ক্ষেত্রে তা বিরূপ প্রতিক্রিয়াও দেখায়। কিন্তু যদি চিকিৎসা পদ্ধতি এমন হতো যেখানে সরাসরি ক্যান্সার কোষে শুধুমাত্র ওষুধ দেওয়া যেত, তবে সুস্থ কোষ ঠিক থাকত, দেখা দিত না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক এই ভাবনা থেকে বিজ্ঞানীরা এগিয়ে এলেন নতুন এক প্রযুক্তি নিয়ে, যাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক রোবট ফিশ বা অতি ক্ষুদ্র রোবট মাছ প্রক্রিয়া। যে মাছগুলো রক্তনালীতে চলাফেরা করতে সক্ষম, এমনকি সরাসরি ক্যান্সার কোষকে শনাক্ত করে তার উপর প্রয়োগ করতে পারবে ওষুধ। অতি ক্ষুদ্র রোবট মাছগুলো আয়তনে 1 মিলিমিটারের 1/100 সমান। বিশেষ 3D প্রিন্টিংয়ের মাধ্যমে একটি জেল থেকে এগুলো সৃষ্টি করেছেন একদল চীনা বিজ্ঞানী। ভিন্ন pH মাত্রায় গেলে এরা আকৃতি পরিবর্তন করে। আবিষ্কারের পর রোবট মাছগুলিকে আয়রন অক্সাইড সলিউশনে চুবিয়ে রেখে বিজ্ঞানীরা দেখতে পান এগুলোর মধ্যে চৌম্বক শক্তির সৃষ্টি হয়েছে। কেমো চিকিৎসায় এই চৌম্বক শক্তিকেই কাজে লাগানো হবে। ক্যান্সার চিকিৎসায় এই মাছগুলোকে প্রথমে রক্তনালীতে ইঞ্জেকশনের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে, পরে চৌম্বক শক্তি এদের নিয়ে যাবে টিউমারের কাছে। ক্যান্সার কোষগুলো টিউমারের চারপাশে রক্তরসে থাকা pH লেভেলকে আরও অম্লীয় করে তোলে। এমন পরিস্থিতির মধ্যেই কেমোর ওষুধ নিয়ে সেখানে হাজির হবে এই রোবট মাছ। পরে ভিন্ন pH মাত্রার সংস্পর্শে যাওয়ায় এগুলোর আকৃতির পরিবর্তন ঘটবে। এক পর্যায়ে এরা সঙ্গে নিয়ে যাওয়া কেমোর ওষুধ মুখ থেকে ছেড়ে দেবে। প্রাথমিকভাবে মাছগুলো এমন আচরণ কাচের পাত্রে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। চিকিৎসায় ব্যবহারের আগে এগুলো আকৃতি আরও ছোট করার চিন্তা করা হচ্ছে। এর প্রয়োগ শুরু হলে যেমন মিলবে প্রায় 100% সাফল্য, তেমনি কমে আসবে পার্শ্ব প্রতিক্রিয়া। মুবাল্লিক করিম, মাইটিভি।